এক সময় ট্রেনে গান করতেন জাতীয় পুরস্কার জয়ী আয়ুষ্মান। অতীতের কথা মনে রেখে নিজেকে ট্রেন সিঙ্গারও বলতে ভালোবাসেন। 1984 চোদ্দই সেপ্টেম্বর চণ্ডীগড়ে আয়ুষ্মানের জন্ম। তার বাবা পি খুরানা একজন জ্যোতিষী, মা অনিতা মায়ানমারের মেয়ে। বড় পর্দায় আত্মপ্রকাশ 2012 সালে সুজিত সরকারের পরিচালিত ভিকি ডোনার তার করা প্রথম ছবি। গানও গিয়েছিলেন ছবিতে। প্রথম ছবিতেই জোড়া ফিল্মফেয়ার পুরস্কার, সেরা অভিনেতা ও সেরা প্লেব্যাক গায়ক। ক্যারিয়ারের শুরু থেকেই একটু অন্যরকম ছবিতে অভিনয় করতে ভালোবাসেন তিনি। তাছাড়া বরেলি কি বরফি, দম লাগা কে হাইশা, বাদাই হো এমন অনেক ছবি তিনি করেছেন। দীর্ঘদিনের প্রেমিকা তাহিরা ক্যাশপকে আয়ুষ্মান বিয়ে করেন 2008 সালে এবং এক ছেলে ও এক মেয়ের পিতা তিনি। 2018 সালে ক্যান্সারে আক্রান্ত হন অভিনেতা আয়ুষ্মান খুরানের স্ত্রী তাহিরা ক্যাশপ। কখনোই নিজের অসুস্থতার কথা গোপন করেননি তিনি। এক বছরের লড়াইয়ে প্রতিটি ধাপ সচেতনভাবেই শেয়ার করেছেন সমাজ মাধ্যমের পাতায়। 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবসে স্ত্রীর পিঠে কাটা দাগের ছবি দিয়ে ভালোবাসার কথা জানালেন আয়ুষ্মান। স্তন ক্যান্সার হয়েছিল আয়ুষ্মান খুরানের স্ত্রী তাহিরার। চিকিৎসার পরিভাষায় তাহিরার যে ক্যান্সার হয়েছিল তাকে বলা হয় স্টেজ 0 ব্রেস্ট ক্যান্সার। তাহিরার স্তনে ডাকটাল কার্সিনোমা ইনসিটু হয়েছিল। এক্ষেত্রে নির্দিষ্ট একটি জায়গায় ক্যান্সার কোষ বৃদ্ধি পাচ্ছে। অস্ত্রোপচার করলে ক্যান্সার আর ছড়িয়ে পড়বে না শরীরের কোনো অংশেই। শেষমেশ অস্ত্রোপচার হয়েছিল সেই সময়ে। এখন সুস্থ তাহিরা ক্যাশপ ক্যামেরার দিক থেকে পেছন ফিরে বসে রয়েছেন। সেই ছবি ভাইরাল হয় সেই সময়। প্রতি বছর বিশ্ব ক্যান্সার দিবসে কিছু না কিছু লিখেই থাকেন অভিনেতা। এবছর তাহিরার সঙ্গে তার প্রেমের শুরুটা কিভাবে সেটা জানালেন। অস্ত্রোপচারের পরে তাহিরার ছবিটি দিয়ে অভিনেতা লেখেন, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের 14 নম্বর কুড়ে ঘরে চা সিঙ্গারা খাইয়েই প্রেমে ফেলেছিলাম তোমার। হৃদয়ের প্রেমে বারবার পড়ে আমি, একসঙ্গে পড়াশোনা, তারপর রেডিওতে চাকরি। 2008 সালে গর্ভাধীন তাহির আয়ুষ্মান, 2 সন্তানের বাবা মা তারা। এত বছর কেটে গিয়েছে, তবে প্রেম যেন একই রয়ে যায় তাদের মধ্যে।